সুপ্রিয় বিহস আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে দেখবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতি শেষে গাজার তীব্র লড়াই, নিহত 100। এদিকে ইউক্রেনের সব গুরুত্বপূর্ণ স্থানের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়া। এবার নেতানিয়াহু পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে মানববন্ধন। আরো থাকছে লেবানন সীমান্তে আবার ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত, বহু হতাহত। রাশিয়ার সঙ্গে যুদ্ধে 3 লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। ইসরায়েলদের উপর বিশ্ব নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা। মিয়ানমারের কায়া রাজ্যের রাজধানী দখলের পথে বিদ্রোহীরা। এবং সর্বশেষে জানিয়ে দিব ফাতাহ 2 ক্ষেপণাস্ত্র নিয়ে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি মন্তব্য ও জবাব দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতি শেষে গাজায় তীব্র লড়াই, নিহত 100। টানা 7 দিনের যুদ্ধবিরতি শেষে শুক্রবার সকাল থেকে ফের গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত 100 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকেই। গাজার মেডিকেল সূত্র আল জাজিরাকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এদিকে হামাসের সশস্ত্র উইং কাসিম ব্রিগেডস বলেছে, তারা ইসরায়েলের দক্ষিণে আসকেলনের সদরের বিরশেরা শহরে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, আজ সকালে দক্ষিণ নিরামের মর্টার সেলের আঘাতে 5 জন IDF সেনা আহত হয়েছেন। এদের মধ্যে 3 জন সেনা মাঝারি আহত হয়েছেন এবং বাকি 2 জন সামান্য আঘাত পেয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের কাছে এখনো 137 জন জিম্মি বন্দী অবস্থায় আছে। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলের অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস, সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটির দিকে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলি নিহত হয়েছে 1200 জন, আহত হয় 3000-এর বেশি। সেই সময় 250 জনকে অপহরণ করেছে হামাস যোদ্ধারা। এরপর গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত সংখ্যা 15,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 30,000-এর বেশি। টানা প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে হামাস এবং ইসরায়েল যুদ্ধের পর উভয় পক্ষে প্রথম 4 দিনের যুদ্ধবিরতি যেতে সম্মত হয়। এরপর 2 ধাপে আরো 3 দিন বাড়ানো হয়। আজ সকালে সেই যুদ্ধবিরতি ম্যাচ শেষ হয়, এরপর উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে। ইউক্রেনের সব গুরুত্বপূর্ণ স্থানের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়া। রুশ সৈন্যরা ইউক্রেনের সব গুরুত্বপূর্ণ স্থানের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেইগ্রি শুক্রু বলেছেন, আমাদের সেনার দক্ষতার সাথে এবং পরিকল্পিতভাবে কাজ করছে, আরো সুবিধাজনক অবস্থান দখল করেছে এবং সব দিকের অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ রয়েছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থানগুলো 2023 সালে কেবলমাত্র স্থানান্তরিত হলেও লড়াই তীব্র, লড়াই এখনো চলছেই। সর্বশেষ প্রধান প্লাস পয়েন্ট শিল্প শহরে অধিদপ্তর প্রায় ঘেরাও করে রেখেছে। ইউক্রেন বলেছে তারা হামলা থেকে শহরটিকে রক্ষা করেছে। রাশিয়ার শীর্ষ সামরিক কর্তাদের সাথে এক ব্রিফিং এ সৈগু বলেছেন, তাদের লোকেরা কার্যকর এবং দৃঢ়ভাবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উপর হামলা চালিয়ে ক্ষতি সাধন করেছে, তাদের যুদ্ধের ক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তাদের বাহিনী ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের বাকমুত উপকণ্ঠে একটি ছোট গ্রাম কমেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে, তবে অননা অঞ্চল দখল নিতে পারেনি। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে মানববন্ধন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে মানববন্ধন করেছে ইসরায়েলি জনগণ। এ সময় সেখান থেকে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মিডিয়া জানিয়েছে ইসরায়েলি উপকূলে সিজিরিয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীর বাইরে বিক্ষোভ করে কিছু মানুষ। এ সময় তারা গত 7 অক্টোবর হামাসের ওই হামলার জন্য নেতানিয়াহুর ব্যর্থতাকে দায়ী করে। পরে সেখান থেকে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ একই শহরে আরো বড় বিক্ষোভের আশা করা হচ্ছে। এদিকে শুক্রবার মার্কিন ভিত্তিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলি সামরিক কর্মকর্তারা 1 বছরের আগে হামাসের বৃহত্তর হামলার পরিকল্পনা পেয়েছিলেন, কিন্তু নেতানিয়াহু পরিকল্পনা সম্পর্কে সচেতন ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়, সূত্র আল জাজিরা। লেবানন সীমান্তে আবার ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত, বহু হতাহত।
হামাস এবং ইসরায়েলের সমঝোতা টানা ছয় দিনের যুদ্ধবিরতির পর লেবানন সীমান্তে আবার হামলা শুরু করেছে ইসরায়েল। শুক্রবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এ খবর নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েল গোলাবর্ষণের সীমান্ত সংলগ্ন হৌলা শহরে 2 জন এবং জোবায়না গ্রামে 1 জন নিহত হয়েছেন। হৌলায় 2 জন মা ও ছেলে নিহত হয়েছেন, যেখানে মায়ের বয়স 35 বছর, তারা 2 জনই বেসামরিক নাগরিক। আর জেব্রানকে নিহত হয়েছেন ব্যক্তি হিজবুল্লাহর সদস্য। এজরে হিজবুল্লাহর দাবি হামলায় নিহত হয়ে 3 জনের মধ্যে 1 জন তাদের সদস্য। হিজবুল্লাহ হামাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পশ্চিমাদের অভিযোগ ইরান এবং সংগঠনের সহায়তা দিয়ে থাকে। হিজবুল্লাহ জানিয়েছে গাজার ফিলিস্তিনের সমর্থন দ্বারা ইসরায়েলের বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে লেবাননের আক্রমণের পর পাল্টা হামলা চালিয়েছে তারা। আকাশ প্রতিরক্ষা মাধ্যমে লেবাননের 2টি রকেটও প্রতিহত করা হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে 3 লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। গত বছর 24 ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের বেশ ইউক্রেন বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেন 3 লাখ সেনা হারিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা আলেক্সো আরেস্তোভিস। শুক্রবার রুশ সংবাদ মাধ্যম আরটির সঙ্গে এক সাক্ষাৎ করে এই তথ্য জানানোর পাশাপাশি ইউক্রেনকে সদস্য দেওয়া পদ দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর গড়িমসী মনোভাবের সমালোচনা করেন তিনি। আরবেস্তি বলেন, কোথায় ন্যাটো, তারা কি আদৌ আমাদের গ্রহণ করবে? গত 2 বছরের যুদ্ধে আমাদের 3 লাখের বেশি সেনা কর্মকর্তা এবং সদস্যদের মৃত্যু হয়েছে, আর কত ক্ষয়ক্ষতির পর আমরা ন্যাটো সদস্যপদ পাব? ইউনেস্কো চুক্তির স্বাক্ষরে 6 বছর পেরিয়ে যাওয়ার পরও ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ডে হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট ন্যাটো সদস্যপদের জন্য তদবির অভিযোগে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই অভিযান এখনো চলছে এবং গত 2 বছরে যুদ্ধে লাখ লাখ সেনা সদস্যের পাশাপাশি নিহত হয়েছেন হাজার হাজার বেসামরিক লোকজন। ইসরায়েলের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা। শিগগিরই উগ্রপন্থী ইসরায়েলের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্র জানিয়েছে ওদিকে তো পশ্চিম তীরে ফিলিস্তিনের উপর যেসব অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদের উপর আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বৃহস্পতিবার ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নেতানিয়াহুকে ব্লিংকেন জানিয়ে আসছেন পশ্চিম তীরে ইসরায়েলদের ফিলিস্তিনের উপর হামলার ঘটনায় তারা নিজস্ব ব্যবস্থা নেবেন। এর অংশ হিসেবে বেশ কয়েকজন উগ্রপন্থী ইহুদিদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। গত 7 অক্টোবর গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে বসতি স্থাপন করা ইহুদিরা স্থানীয় ফিলিস্তিনদের উপর একাধিকবার হামলা চালিয়েছে। এছাড়া ইহুদিরা ফিলিস্তিনদের জলপাই গাছ উফরে ফেলার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। যুদ্ধপথের পর ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া দখলদার ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে বিভিন্ন স্থানে হামলা বাড়িয়ে দিয়েছে। তাদের হামলা সেখানে 230 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র দা রয়টার্স এবং দা গার্ডিয়ান। মিয়ানমারে কা রাজ্যের রাজধানী দখলের পথে বিদ্রোহীরা। জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ থেকে কা রাজ্যের রাজধানী লুকায়ের দখল করে নেওয়ার পথে মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা। তারা লুইকা দখল করতে পারলে এটি হবে প্রথম কোন রাজধানী এবং যা বিদ্রোহী দখলে যাবে। তবে জান্তা বাহিনীর প্রধান জানিয়েছেন লুইকা শহর এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদদাতা দ্য স্টেটস টাইম জানিয়েছে মিয়ানমারের জান্তা বিরোধী জাতীয় ঐক্য সরকার নিয়ন্ত্রণাধীন পিপলস ডিফেন্স ফোর্স ও দেশটির বিভিন্ন নিগোষ্ঠীর সশস্ত্র সংঘের সমন্বয়ে গঠিত এথেনিক আর্মড অর্গানাইজেশনের সৈন্যরা আলোকে দখল নিতে অগ্রসর হচ্ছেন। ফাতা 2 ক্ষেপণাস্ত্র নিয়ে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি মন্তব্য, জবাব দিল ইরান। নবনির্মিত ফাতা 2 ক্ষেপণাস্ত্র সম্পর্কে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি মন্তব্যের জবাব দিল ইরান। সম্প্রতি ওই 3 দেশ ফাতা 2 ক্ষেপণাস্ত্র যৌথ বিবৃতি দেয়। তাদের বিবৃতিতে বিভ্রান্তকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র নাসির কানানি বলেছেন ইউরোপীয় ট্রাইব নামক পরিচিত ওই 3 দেশ
ইরানের ক্ষেপণাস্ত্র সম্পর্কে যে মন্তব্য করেছে তার আইনগত কোনো ভিত্তি নেই। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে বিধিনিষেধ ছিল তা 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী গত 18 অক্টোবর শেষ হয়ে গিয়েছে। কাজে তিন ইউরোপীয় দেশ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে যে অভিযোগ করেছে তা অগ্রহণযোগ্য এবং বেআইনি। ইরান গত 19 নভেম্বর তার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতা 2 এর মোড়ক উন্মোচন করে। গত 30 নভেম্বর জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন ইরানের এই পদক্ষেপ নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করেছে ইরান।